আছেন, আমি আজকে আপনাদেরকে এই গাউনটা দেখাবো। খুবই গর্জিয়াস একটা জর্জেটের মধ্যে গাউন কালেকশন দেখতে পাচ্ছেন। এই গাউনটা কিন্তু, এই গাউনগুলো কিন্তু সবগুলো আনস্টিচ গাউন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা হচ্ছে বুকের মধ্যে এমব্রয়ডারি করা এবং ফুল ড্রেসটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা থাকবে। এগুলো আনস্টিচ গাউন, সো আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটা গাউন। এই যে এটা হচ্ছে ফুল গাউনটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর একটা গাউন। আচ্ছা হাতার অংশটা দেখুন, এটা হচ্ছে হাতাটা, হাতাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস একটা এমব্রয়ডারি করা থাকবে। জর্জেটের মধ্যে এই আনস্টিচ গাউনটার প্রাইস কত পড়বে? 1800 টাকা। 1800 টাকা হলে কিন্তু এই সুন্দর গর্জিয়াস আনস্টিচ গাউনটা আপনারা পেয়ে যাবেন। সালোয়ার ওনার ইয়ার সালোয়ারটা চলে আসবে বাটার সিল্কের মধ্যে। ওনাটা দেখাচ্ছি, ওনাটা হচ্ছে এক কালারের মধ্যে এবং সাইডে কিন্তু একটা পাট দেওয়া আছে। এই যে আমি পাটটা একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পাটটা, মাত্র 1800 টাকা হলে কিন্তু এই গাউনটা আপনারা পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে এই গাউনটা খুলে দেখাচ্ছি। এগুলো প্রতিটা গাউনই কিন্তু আনস্টিচ গাউন। এই গাউনটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা গাউন কালেকশন। এখানে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে, স্টোন ওয়ার্ক থাকবে। আর আচ্ছা এটা হচ্ছে এরকম ডাবল পার্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর। নিচের দিকেও কিন্তু কাজ আছে। আর হাতাটা দেখুন, হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা এমব্রয়ডারি করা, ওয়াও একটা কালেকশন। আমি একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে কাজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো। আচ্ছা পিছনের কাজটা দেখা, আচ্ছা ইউআর দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু খুবই বড় একটা কালেকশন, অনেক সুন্দর একটা কাজ আছে। এটার প্রাইসটা কত? 1600 টাকা। 1600 টাকা হলে কিন্তু এই গাউনটা আপনারা পেয়ে যাবেন। সালোয়ার ইউআর এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ার আর ইনারটা হবে বাটার সিল্কের মধ্যে। ওনাটা দেখুন ইউআর দেখতে পাচ্ছেন, ওনাটা হচ্ছে সেমি পিওরের মধ্যে, কিন্তু ওনায় কিন্তু ছিটা ছিটা স্টোন থাকবে। মাত্র 1600 টাকা হলে কিন্তু এই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাবেন। ইউআর্স এখন আমি আপনাদেরকে এই অ্যাশ কালার ক্যাটালগের গাউনটা খুলে দেখাচ্ছি, খুবই সুন্দর একটা গাউন। ইউআর দেখতে পাচ্ছি ওরা কিন্তু অন্যান্য শপে গেলে কিন্তু আপনারা অনেক বেশি প্রাইসে কিন্তু নিতে হবে। এগুলো কিন্তু অন্যান্য জায়গায় 3000-3500 টাকা প্রাইস আছে। সো ভাইয়ারা যেহেতু হোলসেল শপ, সো আপনারা কিন্তু সবগুলো হোলসেল প্রাইসে পাচ্ছেন। এ হচ্ছে বুকের দিকে এমব্রয়ডারি করার ফুল গাউনটা কিন্তু এক কালারের মধ্যে চলে আসবে। হাতাটা দেখান, আচ্ছা হাতাটা হচ্ছে এটা। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো যেহেতু আনস্টিচ, সো আনস্টিচ কিন্তু আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারবেন। ব্যাক প্যাটে কাজ আছে, আচ্ছা ব্যাক প্যাটটা প্লেন চলে আসবে। এটা হচ্ছে সালোয়ার আর ইনারে কাপড় বাটার সিল্ক। আর ওনাটা ইয়ার্স, ওনাটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, ওনার সাইডে কিন্তু লেস বসানো হচ্ছে। এটার প্রাইস কত? 1400 টাকা। 1400 টাকা হলে কিন্তু এই গাউনটা আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ক্যাটালগের ড্রেসটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমি এই ক্যাটালগটা দেখাচ্ছি, রেড কালারের মধ্যে গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক। ভিউয়ার্স ভাইয়া কিন্তু খুবই সুন্দর রেড কালারের মধ্যে এমব্রয়ডারি রেখেছে। এই হচ্ছে এমব্রয়ডারি কাজটা, স্টোনের কাজ আছে। আর এটার ফুল বডিতে কিন্তু এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। যেহেতু আনস্টিচ, সো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বানিয়ে নেবেন। এ হচ্ছে এমব্রয়ডারি আর স্টোনের কাজ। আর এইটা হচ্ছে নিচের দিকে প্যানেলের কাজটা, খুবই ওয়াও কালেকশন। এই যে এটা একটা গাউন আছে, আমরা সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো খুলে দেখাতে পারছি না। আপনারা যদি ভায়া শপে ভিজিট করেন তাহলে প্রতিটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন। আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি ভায়া শপটা। দেখতে পাচ্ছেন এই শপটা, এই সাইডে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে ভায়া শপটা, 17 রূপা। 17 রূপা শপের ঠিক অপোজিট সাইডে কিন্তু এই শপটা। আপনারা এই শপে আসলে কিন্তু অনেক হোলসেল প্রাইসে গাউনগুলো পেয়ে যাবেন। কার্ডটা দিন। এটা হচ্ছে ভায়ার শপটা, হচ্ছে আল্লাহ দান এন্টারপ্রাইজ, 72 বলাকা চাঁদনি চক, শপিং কমপ্লেক্স, লেভেল 2, বিসাইড কুবলি ব্যাংক, ঢাকা 205। ইমো নম্বরটা, আচ্ছা এটা হচ্ছে ইমো নম্বরটা 01349900829। আপনারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ভায়ার শপে ভিজিট করে দিতে পারেন। ভাইয়েরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ড্রেস দিয়ে থাকে, যারা হচ্ছে হোম ডেলিভারি চাচ্ছেন অনলাইনের মাধ্যমে। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল বাটন আছে সেটাও ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।